السلام عليكم ورحمة الله هلو وبركاته. هلو জি হ্যালো, আপনি হ্যালো, কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ জি জি হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন বলেন ভাই, আপনার প্রশ্ন বলেন। জি আমার প্রশ্ন হচ্ছে, কালকে আপনি একটা কথা বলছেন, যাই হোক ওগুলার প্রশ্ন, ওগুলার ব্যাপারে পরে কথা বলবো। আমি একটা জানার, আমার একটা জিনিস জানার দরকার, যে আপনি তো কোনো ধর্মকে বিশ্বাস করেন না, তাই না? আমি কোনো কিছুকেই বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিশ্বাস শব্দটার আপনি মানে কোনো হচ্ছে, ধর্মকে বিশ্বাস, বিশ্বাস জি শব্দটার মানে হচ্ছে জি কোনো প্রমাণ ছাড়া যখন কেউ কোনো কিছু মেনে নেয় সেটাকে বলা হয় বিশ্বাস। ঠিক আছে, আচ্ছা আমি কোনো কিছু বিশ্বাস জি করি না এই অর্থে যে আমি প্রমাণ ছাড়া কোনো কিছুই মানি না। যখন আমি কোনো কিছু প্রমাণ পাই বা পূর্ব অভিজ্ঞতা থেকে জানতে পারি তখন আমি সেই বিষয়টাকে মেনে নিই, বিশ্বাস করি না। বিশ্বাস শব্দটার মানে হচ্ছে জি প্রমাণহীন যে বিষয়গুলো, যেমন ধরেন আচ্ছা ভূতে বুঝলাম, বিশ্বাস, জি বুঝতে ভূতে বিশ্বাস। হ্যাঁ, ভূতের কোনো প্রমাণ পাওয়া যায় না, ভূতের কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় না, খালি গল্প শোনা যায় মানুষের মুখে। এই কারণে আমি ভূতে বিশ্বাস করি না। কোনো প্রমাণ যেহেতু পাওয়া যাচ্ছে না, সেহেতু ভূতে বা জিনে বা ফেরেস্তা বা আল্লাহ বা ভগবান বা ঈশ্বর বা মা কালী, এগুলো কোনো কিছুতেই বিশ্বাস করি না, কারণ এগুলোর কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় বিবর্তনে না। কি বিশ্বাস করেন আপনি? বিবর্তনে আমি বিশ্বাস করি না, আমি বিবর্তনে আপনাকে বিশ্বাস আগে করেন? বলেছি যে আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না। বিবর্তন আচ্ছা আচ্ছা, ঠিক তত্ত্বের আছে, যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, আপনি যদি জি কখনো ইংল্যান্ডে যেতে পারেন, আপনার পক্ষে যদি কখনো ইংল্যান্ডে যাওয়া সম্ভব হয়, ইংল্যান্ডের একটা মিউজিয়াম আছে, না সম্ভব না, ন্যাশনাল ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম, জি আমি সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, আমি অনেকগুলো মিউজিয়ামে, ইউরোপের জি অনেকগুলো জি বলেন, মিউজিয়ামে আমি গিয়েছি, সেখানে গিয়ে আমি দেখে এসেছি, অনেকগুলো মিউজিয়ামে গিয়ে আমি দেখে এসেছি, সেখানে বিবর্তন তত্ত্বের যে ফসিল গুলা, যে ফসিল রেকর্ড গুলা, সেই রেকর্ড গুলো আমি নিজের চোখে দেখে এসেছি। ঠিক আছে, যেমন ধরেন নিয়ান্ডারথাল, নিয়ান্ডারথাল মানুষ, নিয়ান্ডারথাল মানুষের যে ফসিল পাওয়া গেছে সেটা দেখে এসেছি। না আমি আমি বলছি আপনি বিবর্তনে বিশ্বাস করেন? বিবর্তন, আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা কয়েকবার দিয়েছি যে আমি কোনো কিছু বিশ্বাস করি না, যে জিনিসগুলোর প্রমাণ পাওয়া যায় সেই জিনিসগুলো মেনে নেই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না ভাই? জি আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি একই প্রশ্ন বারবার করছেন তো, কারণ আপনাকে উত্তর দেওয়ার পরে আপনি সেই প্রশ্নটাই করছেন আচ্ছা আবার ঠিক আছে, ঘুরে ফিরে। না আমি ঘুরে ফিরে করি না, আমি খালি জিজ্ঞাসা করছিলাম আপনি প্রমাণ, কি ধরনের প্রমাণ পাইছেন দেখছেন? যেমন ধরেন হাইড্রোজেন দেখাটাই শুধুমাত্র বৈজ্ঞানিক প্রমাণ না না। আমি বলছি, আপনাকে আমি একটু বলছি এখন, না যেহেতু দেখাটা, না সেটাই আচ্ছা আমি এখন আপনাকে আপনি, বলতে এখন দিতে আমি চাই, আপনাকে বলছি, এখন আপনাকে আমি বলছি যে দেখাটাই শুধুমাত্র জি বৈজ্ঞানিক বলেন প্রমাণ বলেন, না, বৈজ্ঞানিক প্রমাণ অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে। ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা, টেস্ট, অবজারভেবল ফ্যাক্ট, এভিডেন্সিয়াল প্রুফ, এই শব্দগুলো যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন বিজ্ঞানে প্রমাণ হিসেবে কি কি উপস্থাপিত হতে পারে, সেই জিনিসগুলোর ক্যাটাগরি আছে, সেগুলোর মানে লিস্ট আছে, যে এই জিনিসগুলা থেকে এমন কি আপনি যদি স্বচক্ষে দেখেন সেটাও সেটাও প্রমাণ হিসেবে গণ্য নাও হতে পারে। ঠিক আছে, এই কারণে আমাদের, আচ্ছা ঠিক আছে আমরা যারা ঠিক আছে, বিজ্ঞান আমি চর্চা করি জি জি তাদের ভাই কাছে, শুনুন, আমি আমি আপনার সাথে বাবা এরকম একজন একজনের, আপনি আচ্ছা আচ্ছা, আপনি যে কথা বলেন অনলাইনে, যে কথা বলেন লাইভে, তো আপনি এই কথা কি আপনি কারোর সাথে কোনো আলোচনা করেন, না আপনার নিজের উক্তিতেই কথা বলেন? মানে আলোচনা তো আপনার সাথে যে আলোচনা করছি তাহলে এটা কি? আপনি, না 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 আমি সেটা বলিনি, আপনি যে যে ধরনের আলোচনা করেন লাইভে আইসা, এইটা নিয়ে কি আপনি কোনো, আপনি দলগত ভাবে কারোর সাথে কোনো পরামর্শ করেন, নাকি আপনি নিজের উক্তিতেই আপনি এই ধরনের আলোচনা করেন, সেটা জানতে আমার চাইছিলাম সাথে অনেক বড় বড় বিজ্ঞানীর পরিচয় আছে, তাদের সাথে আমি কথাবার্তা বলি। এখন মানে আপনি এই কি বিষয় বোঝাতে নিয়ে। চাচ্ছেন? অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলি। আমি আপনি যদি বলতে আমার, চাচ্ছি, না না আমি আপনি যদি আমার ফেসবুক প্রোফাইলটা শুনুন একটু আমি ঘোরেন, বলি, আপনি যদি আমার একটা ফেসবুক প্রোফাইলটা একটু না ঘোরেন, আপনার, জি জি আমার জি যে, আমি আমার যে ঘুরছি ছবিগুলো মোটামুটি, আছে আপনি শুনেন ভাই, একটু একটু আমি শুনে নেন ভাই, আপনার একটা একটু লাইভ শুনে নেন, দেখেছি, একটু শুনে নেন ভাই। বলেন আমার যে বলেন ফেসবুক প্রোফাইলে বলেন, অনেকগুলো ছবি আছে, অনেকের সাথে, সেই যাদের সাথে ছবি আছে তারা এক একজন প্রখ্যাত বিজ্ঞানী, অনেক বিখ্যাত বিজ্ঞানী, পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদের এক একজন। হ্যাঁ, আপনাকে আমি দরকার হলে এখন ছবিগুলো দেখা দিতে পারি, জি বলেন, এখন আমি না 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 ছবিগুলো আমি দেখা দিতে দেখছি পারি আপনার প্রোফাইলে পৃথিবীর গিয়ে, আমি সবচেয়ে ছবি, বড় বড় আমি প্রোফাইলে প্রখ্যাত গিয়ে ছবি বিজ্ঞানী, দেখছি, গবেষক, দার্শনিক, একজন অনেক বড় ফিলোসফার আছেন, ওনার নাম পিজে মায়ার, পিজে মায়ারের সাথে আমার ছবি আছে, তারপরে ডক্টর ডক্টর রিচার্ড ডকিন্স ওনার সাথে আমার ছবি আছে, অত্যন্ত বিখ্যাত লেখক আয়ান হিরসি আলী ওনার সাথে আমার কথা হয়েছে, আড্ডা হয়েছে, ওনাদের সবার সাথে আমার আড্ডা হয়েছে, কথা হয়েছে। ভাই আমি কিন্তু, আমি কিন্তু কইটা জিজ্ঞেস করি নাই কথা, সবার আপনি বলতে পারেন, আমি কিন্তু কই কথা জিজ্ঞেস করি নাই, একটা মানুষ সাথে কথা বলবে আড্ডা দিবে সেটা হলো আলাদা সাবজেক্ট, আমি জিজ্ঞেস করি আপনি যে লাইভে যে ধরনের কথা বলেন এগুলা নিয়ে, এই এই কথাগুলো নিয়ে তাদের সাথে কি আপনি পরামর্শ করে আপনি তারপরে লাইভে কথা বলেন, নাকি আপনার মন উক্তি, আপনার সিদ্ধান্ত আপনি জানান লাইভে এসে, আমি সেটা জিজ্ঞেস আমি করছি। আপনার কথা আসলে বুঝতে পারছি না, যে আমি আমার লাইভে কি বলবো সেটা আমি আচ্ছা আরেকজন বুঝতে থেকে পারলাম, আমি আমি জিজ্ঞেস আমি করে আসবো বলি, কেন, আচ্ছা ঠিক জিজ্ঞেস আছে, করে আমি আসবো কেন? বলি বলি, কিন্তু না না আপনি যে আমার সাথে কথা আপনি বলছেন, লাইভে যেটা বলতেছেন, আপনি যে আমার সাথে কথা জি বলছেন জি আপনি কি কারোর সাথে পরামর্শ করে এসেছেন, নাকি নিজে নিজে না কথা আমি বলছেন? আমি বলি শুনেন, না আমি হ্যাঁ বলি, বলেন আমি বলি বলেন শুনেন, আপনি যেহেতু একটা জিনিস, একটা ধর্মকে, একটা না আপনি কয়েকটা যত ধর্ম আছে আপনি বলতেছেন যে আমি দেখি না বা প্রমাণ নাই এজন্য আমি বিশ্বাস করি না, সেটা আপনি বলেন, কিন্তু আপনার সাথে একজনের কথা হয়েছে এরকম, আমি আপনার লাইভে দেখছি, উনি একটা কথা বলছে যে দেখেন বৈজ্ঞানিক বিজ্ঞান যে ধরনের
আপনার তথ্য দেয়, আগে প্রথমে একটা জিনিস নিয়ে তারা সবাই বিশ্লেষণ করে, ওরা সবাই যখন এই জিনিসটা নিয়ে কথা বলে তারপরে এটার যত ভুল আছে সেটাকে মাইনাস করে তারপরে জিনিসটা সবার সামনে উন্মোচন করে। বুঝতে পারছি আমি কথা বলা আপনাকে? তো আপনি যেহেতু আপনি এই ধর্মকে বলতেছেন আমি এটা মানি না ওইটা মানি না সেটা মানি না, আচ্ছা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মানেন না না মানেন, কিন্তু এই ব্যাপারে কি আপনি দলগত ভাবে কারোর সাথে পরামর্শ করে তারপরে বলেন আমি মানি না, নাকি আপনার মন উক্তি বলেন আমি মানি না? আমি সেটা জানতে চাইছি, যেহেতু বৈজ্ঞানিক না, যেহেতু এত বড় বড় এখন আমি কথা বলছি, এখন একটু থামেন। দলগত ভাবে যদি আমি বলি যে মানি না এবং একক ভাবে যদি আমি বলি মানি না, দুইটার কথার মানে একই, যে আমি মানি না, ঠিক আছে? এবং এটার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বলি আমি বা আমরা বলি মানি না। এখন আপনার কাছে যদি সেরকম তথ্য প্রমাণ থেকে থাকে আপনি সেটা দিতে পারেন, তো যে কোনো সময় দিতে পারেন। ধরেন ধরেন আমি ভূতে মানি ভাই, একটা আপনাকে আমি একটু সহজ করে বলছি, ধরেন আমি ভূত বিশ্বাস করি না, ভূতে মানি না। হ্যাঁ, এখন আমি তো 10 জনের সাথে গিয়ে আলাপ করবো না, ভাই আপনি কি ভূত মানেন, আপনি কি ভূত মানেন, অমুক ভাই আপনি কি ভূত মানেন, আপনি কি ভূত মানেন, এত মানে জনে জনে আমার কথা শেষ হয়নি, আমার কথা শেষ হয়নি ভাই, আমার কথা শেষ হয়নি, বিশ্বাস করতে দেন। আমি তো জনে জনে গিয়ে জিজ্ঞেস করবো না যে ভাই আপনি কি ভূত মানেন, কেন মানেন না, কেন মানেন, জনে জনে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা কি বলছে, এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা বা বৈজ্ঞানিক যুক্তি কি বলছে, সেই জিনিসগুলো দেখলেই আমার হবে, আমার জনে জনে গিয়ে আলাপ আলোচনা করার প্রয়োজন নেই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? না আমি আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু কোনো প্রসঙ্গে যাই নাই, আমি মানে আপনার কথা এইটা জিজ্ঞেস করি, আপনি যেহেতু বৈজ্ঞানিক কথাবার্তা, বৈজ্ঞানিক আপনার কথা মিনিং আমি ধরতে পারতেছি, আপনি কি কি বলতেছেন বা কেন বলতেছেন সেটার মিনিং আমি বলতে, ঠিক আছে? আপনি আপনি যেহেতু আপনি আমি যেহেতু আপনাকে বুঝাইতে পারতেছি না, বা যাই হোক সেটা আমার ব্যর্থতা, ওটা বলি না। এখন আমি আরেকটা কথা আপনার থেকে জানতে চাই, এই সাবজেক্টটা বাদ দিই। আচ্ছা আচ্ছা বলেন। হ্যাঁ, আপনি যেহেতু বুঝতে পারতেছেন না, হ্যাঁ বলেন, আপনি যেহেতু কোনো ধর্মকে বিশ্বাস করেন না, প্রত্যেকটা ধর্মের একটা রুলস আছে, একটা নিয়ম আছে, যে একটা মানুষ যদি মারা যায় তার দেহটা কি করবে? আচ্ছা, প্রত্যেক মানুষ মারা গেলে দেহটা কি করবে সেই বিষয়ে তো আমি বলতে পারবো না, কিন্তু আমার দেহটা আমি, না না আমি আপনাকে বলতেছি, ভাই আমি এখন উত্তর দিচ্ছি, আমি আমি আপনাকে ওইটাই জান ভাই, আমি উত্তর দিচ্ছি, এখন একটু শুনেন, একটু থেমে শুনেন, যে ধরেন আপনি আপনার বডি দিয়ে কি করবেন, মারা যাওয়ার পর কি করবেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার বডি দিয়ে আমি কি করবো সেটা আমি বলতে পারি আপনাকে, ঠিক আছে? আমার মৃত্যুর পরে আমার বডিটাকে আমি ডোনেট করে দিয়েছি, ডোনেট করা মানে হচ্ছে গিয়ে শরীরটাকে দান করে যাওয়া, লিখিত ভাবে কাগজপত্র কাগজপত্রে আমি দান করে গেছি আমার শরীরটাকে। আমি মারা যাওয়ার পর আমার শরীরের যেইটুক অংশ কার্যকর থাকবে, কোনো কাজে লাগবে, যেমন ধরেন আপনার এমন একটা রোগ হয়েছে যে আপনার আপনার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে বা আপনার কিডনি দুটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনার এমন একটা রোগ হয়েছে, আপনি একজন মোল্লা মুসলমান বা একজন জঙ্গি মুসলমান যাই হন না কেন, আপনি ধরেন হাসপাতালে বসে আছেন, আপনার ফুসফুসটা বা কিডনি দুটা নষ্ট হয়ে গেছে, আমি যে দস্তখত সিগনেচার করে গেছি সেই সিগনেচার অনুসারে আমি যদি সেই সময় মারা যাই, তাহলে আমার শরীরটাকে কেটে সেই কিডনি এবং ফুসফুসটা বের করে আপনার শরীরে লাগানো হবে, আমি সেটা দান করে দিয়ে গেছি, যেই ব্যক্তি দরকার সেই ব্যক্তি এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবে, আমার চোখ, চোখের যে কর্নিয়া আছে সেই কর্নিয়াটাও দান করে গেছে, সমস্ত কিছু দান করে গেছে। এখন আমি মারা যাওয়ার পর আমার বডিটাকে তারা কেটে টুকরা টুকরা গুলা নিয়ে যে অংশগুলো কার্যকর কাজে লাগবে সেই জিনিসগুলা অন্য আরেকজন মানে যা দরকার এরকম মানুষের শরীরে লাগানো, ঠিক আছে? এরপরে বাদ বাকি যে অংশ থাকবে সেটাকে মানে বাদ বাকি যেটা অকার্যকর, যেটা আর কোনো কাজ নাই, সেটাকে আমি মেডিকেল কলেজে দিয়ে যাব, যেন ছাত্ররা সেই শরীরটাকে কাটাকাটি করে প্রশিক্ষণ নিতে পারে, শিখতে পারে কিভাবে শরীরকে কাটতে হয়, কিভাবে শরীরের কোন জায়গায় কি থাকে, সেই জিনিসগুলো যেন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট যারা ডাক্তার হবে তারা যেন আরো ভালো করে শিখতে পারে, সেই কারণে আমি আমার এটাও দান করে দিয়ে গেছি, ঠিক আছে? আমি মনে করি যে কবরের ভিতরে পোকামাকড়ের খাবার হওয়ার থেকে যদি কোনো মানুষের কাজে লাগে শরীর, সেটা অনেক ভালো কাজ, ঠিক আছে? হ্যাঁ ভাই বল। জি জি, না আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনি আপনার শরীরটা আপনি দান করে দিয়ে গেছেন, বাদ বাকিটাই করবে যাই হোক, ওটা আপনার ব্যক্তিগত কথা আপনি করছেন, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি তো মৃত্যুকে তো স্বীকার করেন, তাই তো? মৃত্যুকে স্বীকার করেন, এটা এটা এই সব এই কথাটার মানে না না আমি যেটা বলি আমি এই কথাটার মানে কি বুঝলাম না, তো আপনি যে